দেখছেন রাতের খবর এনটিভিতে। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, নির্বাচন ব্যবস্থা এবং ভোট নিয়ে কিছু বিতর্ক রয়েছে, তবে এই ব্যবস্থার উন্নয়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। সকালে কোভিড পরিস্থিতি এবং স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমদ বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় ইউনিয়ন পরিষদ সহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তার ত্রাণ পরিবহনের খরচ না দেওয়ার কারণে মাপে কম দেওয়ার অভিযোগ রয়েছে। বক্তারা স্থানীয় সরকারের চলমান নির্বাচনের সমস্যা সহ নানা বিষয় তুলে ধরেন। I think it is gradually improving. Yeah, there is some sort of the debate about the electoral process and the voting actually status. But it is gradually, we have to give the effort, and it is the responsibility of the political parties to come forward to with the pragmatic and the realistic approach. পৃথিবীর যে কোনো শরণার্থী শিবিরের চেয়ে ভাষান্তর টেকসই এবং নিরাপদ, তবে চিকিৎসা এবং বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে খানিকটা চ্যালেঞ্জ রয়েছে। কর্মসংস্থান বাড়ানোর প্রয়োজন বলে